হয়েছে আপনার? তাহলে শোনো আলো, আমি দীনহীন গরিব প্রজার কন্যা, বিবাহ করেছি বলে প্রজারা আমাকে দাবি জানিয়েছে। তারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলে মানবে না। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি আবারও দ্বিতীয় দ্বার গ্রহণ করছি। গরিব ঘরে জন্ম দিয়েছিলে, আর গরিবের ঘরে জন্মই যদি দিয়েছিলে, তাহলে কেন তুমি আমাকে রাজরানী করলে? বলো ঠাকুর বলো। হ্যালো আলো, তুমি বিশ্বাস করো আলো, তোমাকে দেওয়া কথা আমি আজও ভুলে যাইনি আলো। যদি শুধু প্রজাদের দাবি হতো, তাহলে তোমাকে রেখে আমি জীবনে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতাম না। যেদিকে দু চোখে যায় তোমার হাত ধরে হাসতে হাসতে সেদিকে আমি চলে যেতাম। প্রয়োজন হলে দুজন মিলে নগরে নগরে ভিক্ষা করে খেতাম, কিন্তু আমি যে নিরুপায়। যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত দুঃখ কষ্ট আর প্রসব যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে আমাকে আলো বাতাস দেখেছে, এই যে আমার সেই গর্ভধারিণী মায়ের আদেশ। হ্যালো, এই যে আমার মায়ের আদেশ। তুমি জানি আমি আমার মুখে পাথর বেঁধে আপনাকে আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করার জন্য আমি অনুমতি দিচ্ছি। আপনি এখানে বসুন, আমি নিজ হাতে আপনাকে বর বেশে সাজিয়ে দেব, স্বামী সাজিয়ে দেব।
আলো তুমি বিশ্বাস করো আলো আমার এই বুকে আর আমার এই হৃদয়ে আর কারু স্থান হবে না আলো, আর কারু স্থান হবে না।